আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামিমা সত্তর রুনা বলছি টেক্সাস থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। আমি ইউটিউব চ্যানেল ডক্টর টু হেল্প থেকে বলছি। আজ হচ্ছে 2021 সালের 21শে মার্চ। আমি আজকে কথা বলবো ওবেসিটি এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে। আপনারা হয়তো জানেন মার্চের 4 তারিখ ছিল ওয়ার্ল্ড ওবেসিটি ডে। প্রতি বছর 2.8 মিলিয়ন মানুষ ওবেসিটির কারণে মারা যায়। আমাদের এই বছরের স্লোগান ছিল এভরিবডি নিডস এভরিবডি। তার মানে হচ্ছে আমাদের সবারই প্রয়োজন, আমরা এই ওবেসিটির কারণে কাউকে হারাতে চাই না। তো আজকে আমরা কথা বলবো ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে। ইন্টারমিটেন্ট ফাস্টিং কী জিনিস? আপনারা সবাই রোজার কথা জানেন, এটা আরেকটা ফর্ম অফ রোজা। আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে বিভিন্ন রকমের পদ্ধতিতে রোজা করা হয়, আর এটার ভিতরে যাওয়ার আগে আমি প্রথমে এর বেনিফিটটা বলতে চাই এবং কেমন করে এটা কাজ করে সেটাও আগে বলে নেওয়া দরকার। তার মানে হচ্ছে প্যাথোফিজিওলজি। আমরা যখন প্রতিদিন দিনে তিনবেলা খাই এবং স্ন্যাক করি, তখন কি হয়, আমরা সারাক্ষণ একটা ফুড দিচ্ছি বডিতে এবং সেই ফুডটা ভেঙে ক্যালোরিতে পরিণত হচ্ছে, সুগার তৈরি হচ্ছে, এবং সেই সুগারটাকে কন্ট্রোলে রাখার জন্য ইনসুলিন সারা দিন ধরে খাওয়ার সাথে সাথে আপ ডাউন করছে, মোস্টলি আপ হচ্ছে। সো আমরা যদি তিনবেলা বড় রকম খাওয়া খাই এবং তার ফাঁকে ফাঁকে স্ন্যাক করি, তখন ইনসুলিনটা কখনোই ড্রপ করে না, ইনসুলিনটা খুব হাই থাকে এবং তার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, যেটা আমরা দেখেছি টাইপ টু ডায়াবেটিসে, রাইট? সো আমরা সেটা চাই না, রাইট? সো আমরা যদি একটা দিনের 16 ঘন্টা কোনো কিছু না খাই এবং তার পরবর্তীতে 8 ঘন্টা আমরা খাওয়া দাওয়া করি এবং পুষ্টিকর খাওয়া দাওয়া করি, তাহলে যেটা হয় বডিতে যখন খাদ্যটা যায় সেটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়, রাইট? গ্লুকোজটা যখন তৈরি হয় তখন প্রথমে বডির প্রয়োজনীয় যেটা দরকার বডি সেটা ইউজ করে, রাইট? সেল সেটাকে শুষে নেয়, গ্লুকোজটাকে নেয়, নিয়ে সেটাকে ইউজ করে তার কাজ শেষ করে। যখন এক্সট্রা ক্যালোরি খান, আমরা সবাই এক্সট্রা ক্যালোরি খাই, প্রয়োজনের অতিরিক্ত আমরা খাওয়া দাওয়া করি। সো যখন অতিরিক্ত খাওয়া দাওয়া করি তখন এক্সট্রা যে গ্লুকোজটুকু আছে সেটা গিয়ে জমা হয় লিভারে গ্লাইকোজেন হিসেবে এবং তারপরে যা হচ্ছে মাসলে। যখন এই দুটো জায়গাতেও রিপ্লিট হয়ে যায়, এরপর এটা তৈরি করে ফ্যাট টিস্যু, এডিপোজ টিস্যু, যখন চর্বি হিসেবে জমা হয় ভিসেরার চারপাশে, তাই না? তো এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ। যখন আমরা এই ধরনের ওবেসিটি হয় তখন আমাদের কী কী জিনিস হয়? ডায়াবেটিস হয়, হার্ট ডিজিজ হয়, ক্যান্সার হয়। সো আমরা এগুলো কিছুই চাই না। সো আমরা যখন ফাস্টিং করি তখন কি হয়, ঠিক তার উল্টোটা হয়। প্রথমে লিভার থেকে গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি হয়, যেহেতু আর কোনো খাবার আমরা খাচ্ছি না, ওটাই হয় আমাদের এনার্জি সোর্স। তখন কোষ, দেহের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোষ, সেই এনার্জিটুকু নেয়, নিয়ে তার কাজটুকু করে। যখন গ্লাইকোজেন সাপ্লাই শেষ হয়ে যায় লিভার থেকে, মাসেলের থেকে আমাদের সাপ্লাই শেষ হয়ে যায়, তখন এডিপোজ টিস্যু থেকে ফ্যাট ব্রেকডাউন শুরু হয়। ফ্যাটটা যখন ব্রেকডাউন হচ্ছে, এটা তৈরি করছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড লিভারে গিয়ে তৈরি করছে কিটোন বডি, যেটা সেল আবার ইউটিলাইজ করছে এনার্জি সোর্স হিসেবে, তখন আমাদের ফ্যাট ব্রেকডাউন হচ্ছে। দিস ইজ দ্য মেকানিজম ফর ইন্টারমিটেন্ট ফাস্টিং। সো বিভিন্ন রকম ইন্টারমিটেন্ট ফাস্টিং হয়, কেউ কেউ করে 16 ঘন্টা না খেয়ে থাকে, 8 ঘন্টা খায়, কেউ কেউ একদিন খায় পরের দিন খায় না, আবার একদিন খায় আরেকদিন খায় না, অ্যাল্টারনেট ডে ফাস্টিং। কেউ কেউ করে 5:2 ফাস্টিং, 5 দিন, সপ্তাহের 5 দিন ওরা খায়, মাঝখানে ভেঙে ভেঙে 2-3 দিন পরপর ওরা একদিন করে না খায়। আবার যারা 24 ঘন্টা ফাস্টিং করছে, তারা সেই দিনটাতে খুবই সামান্য ক্যালোরি খায় এবং সেটা মেইনলি খায় ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। এক ধরনের ডায়েটকে বলে ওয়ারিয়র ডায়েট, সেটাতে ওরা দিনে একবার লার্জ মিল খাচ্ছে, বাকি সময়টা ওরা শুধু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাচ্ছে। এবং 5:2 ডায়েটে ওরা যে দিনগুলোতে খাচ্ছে না, যে দিনগুলোতে ওরা ফাস্টিং করছে, সেই দিনগুলোতে ওরা মাত্র 250 ক্যালোরি পার মিল খাচ্ছে মেয়েদের জন্যে, এবং 300 ক্যালোরি রেকমেন্ডেড হচ্ছে ছেলেদের জন্যে x2। সো প্রতিবেলায় ওরা মাত্র 2 বেলা খাচ্ছে এবং 250 300 করে খাচ্ছে, তার মানে মাত্র 500-600 ক্যালোরি ইউটিলাইজ করছে, এর বেশি না। সুতরাং আপনাকে
আপনাকে দেখতে হবে কোনটা আপনার জন্য প্রযোজ্য। হ্যাঁ, আমি যেরকম আজকে 3 দিন ধরে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুরু করেছি, 16 and 8 hours, ঠিক আছে? আমি দেখব 1 মাস পরে আমার কী অবস্থা হয়, ঠিক আছে? রেকমেন্ডেশন হচ্ছে আপনাকে অন্তত 30 দিন অপেক্ষা করতে হবে এর ফলাফল দেখার জন্যে। আপনার সবচেয়ে ভালো হবে যদি আপনি 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে পারেন, ঠিক আছে? বেনিফিটগুলো কী? বেনিফিটগুলো হচ্ছে আপনার এনার্জি লেভেল থাকবে সারা দিন প্রায় সমান, যেহেতু ইনসুলিন লেভেল এত উঁচু থাকবে না, একটা বেস লাইন থেকে আস্তে আস্তে মাত্র 2 বেলা উপরে উঠবে, ইনসুলিন দেহে কম থাকবে। ইনসুলিন যখন কম থাকে আমাদের ব্রেনের ফোকাস বেটার হয়। 3, আমাদের নিউরোট্রফিক ফ্যাক্টর বলে কিছু হরমোন সিক্রেশন হয়, আর ফ্যাক্টর সিক্রেশন হয় ব্রেন থেকে। এই ব্রেনগুলো স্নায়ুকোষ তৈরি করে এবং ওটাকে সাপোর্ট করে যাতে এটা দীর্ঘায়ু হয়, তাতে আলজাইমার্স ডিমেনশিয়া দূরে থাকে, ঠিক আছে? তারপরে 3 এবং 4, ব্লাড প্রেশার কমায়, ব্লাড কোলেস্ট্রল কমায়, ঠিক আছে? আর আমরা অলরেডি বলেছি এনার্জি লেভেল সারা দিন ধরে সমানভাবে থাকে, আপনি অত্যন্ত ক্লান্ত বোধ করবেন না। কিন্তু কারো কারো ক্ষেত্রে শুরুতে আমরা যখন রোজা রাখি আমরা সবসময় খেয়াল করেছি কখনো হেডেক হচ্ছে, কখনো ব্রেনটা ঠিক মতো কাজ করছে না, টায়ার্ড লাগছে, কিন্তু এগুলো শুরুতে হয়, পরে আমাদের বডিটা অ্যাডজাস্ট করে নেয়, এই ক্ষেত্রেও তাই হবে, ঠিক আছে? সো হতাশ হবেন না, আস্তে আস্তে শুরু করুন, 10 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা, তারপর প্রতিদিন 1 ঘন্টা করে বাড়ান। আপনি যদি এই কাজগুলো করেন আপনার বডির জন্য ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং শুড ওয়ার্ক। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি যে সময়টা খাচ্ছেন সেই সময়টা আপনি কী কী খাবেন। আপনার অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবার বলতে কী বোঝায়? ফল মূল শাক সবজি, তারপরে হচ্ছে কোকোনাট অয়েল, আপনি বাদাম খেতে পারেন, কিন্তু বাদামের মধ্যে প্রচুর ক্যালোরি, সুতরাং পরিমাণটা হতে হবে খুবই ছোট্ট। যখন আপনি শাকসবজি খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, চেষ্টা করবেন সব রঙের ফলমূল খেতে, রংধনুর মতো রং, এরকম করে যেন আপনি সব কিছু বেছে নেন। আপনি যদি ব্লুবেরিজ খান, বাদাম খান, আপনার ব্রেনের ডেভেলপমেন্ট খুব ভালো হবে। প্লাস আপনি যদি মাছ খান সপ্তাহে 1 থেকে 4 দিন, তাহলে আপনার ব্রেন ডেভেলপমেন্ট খুব ভালো হবে, সেটাও আপনার ডিমেনশিয়া দূরে রাখবে। সুতরাং এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের সাথে সাথে যদি আপনারা ব্যায়াম করেন দিনে 35 মিনিট, সপ্তাহে 2.5 থেকে 3 ঘন্টা যদি আপনি কম্বাইন করতে পারেন, এবং সেটা কিভাবে হতে পারে, জোরে দৌড়াচ্ছেন, জোরে হাঁটছেন, বাইকিং করছেন, এগুলো সব কিছু মিলে সাঁতার কাটছেন, যেটা যার পছন্দ, আপনারা যদি এটা কম্বাইন করতে পারেন অবশ্যই আপনারা ওজন কমাতে পারবেন। সুতরাং চলুন সবাই মিলে চেষ্টা করি ওজনটা কমাতে, এবং সেটা করি আজকে, কালকে না পরশু না, আজ থেকে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, 2.8 মিলিয়ন পিপুল প্রতি বছর মারা যাচ্ছে, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমাদের এটাকে ফাইট করতে হবে, এবং সেই ফাইটটা আজকে থেকে। চলুন আমার সাথে জয়েন করুন, আর যাদেরকে আপনি মনে করেন এই ভিডিওটা দেখা দরকার প্লিজ শেয়ার করুন। যদি কোনো ভ্যালু পেয়ে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তাতে আরও মানুষ জানবে হ্যাঁ এটাতে মানুষের সুবিধা হচ্ছে, তখন আরও মানুষ ভিডিওটা দেখবে। সুতরাং এভাবেও আপনি আরও মানুষকে সাহায্য করতে পারেন। নলেজ ইজ টু শেয়ার, নলেজ আপনারা কখনোই আমরা নিজেদের মাঝে রাখতে চাই না, আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। চলুন সবাই মিলে নলেজটা ছড়িয়ে দিই, ঠিক আছে? যা আপনি শিখলেন আপনার চারপাশের 5 জনকে শিখিয়ে দিন, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, আবার কথা হবে আগামী উইকেন্ডে। আর কী নিয়ে আলাপ করব আপনারাও সাজেশন দিতে পারেন, তার উপর ভিত্তি করেও আমি ভিডিও বানাতে পারবো, ঠিক আছে? আবারও ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্যে, আবারও দেখা হবে। ভালো থাকুন, যে যেখানে আছেন সুস্থ থাকুন, খোদা হাফেজ।